আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি ডায়েট সালাদ আপনাদের সাথে শেয়ার করব। যারা আমরা ডায়েট করতে চাচ্ছি তাদের জন্য এই সালাদটা খুবই উপযোগী। তো প্রথমেই আমি একটা শসা আর আড়ি কেটে নিচ্ছি ডেকোরেশনের জন্য। আজকের এই সালাডটাতে আমি শসার চামড়াটা ছিলব না, আমার এটা দেশি শসা এবং এটা খুব কচি, তাই আমি এটা চামড়া সহই নিচ্ছি। তো শসাটাকে বিভিন্নভাবে আমি চিকন চিকন করে কুচি করে নিচ্ছি। এই সালাডটা করতে আমার দেড়টার মতো শসা লেগেছে। এই সালাডটা আমরা যারা ডায়েট করছি বা করতে চাই তারা লাঞ্চ ডিনার অথবা সকালেও খেতে পারি, সাথে দুইটা ডিম সিদ্ধ নিলেই আমার মনে হয় যে যথার্থ। তো আমরা জানি যে শসা চর্বি কাটাতে সাহায্য করে, সেই সাথে আমি এখানে লেবুও ব্যবহার করব। তো লেবুও প্রচুর ভিটামিন সি সমৃদ্ধ এবং আমরা জানি লেবুও চর্বি কাটাতে সাহায্য করে। তো দুইটার কম্বিনেশনে ভীষণই ভালো একটা সালাদ, আমি প্রায়ই মাঝে মাঝে এটা ট্রাই করি। আর এই সালাদটাকে একটু মুখরোচক করতে আমি এখানে আরও কিছু জিনিস দিব। শসাটা আমি প্রায় কেটে নিয়েছি পাতলা পাতলা করে, খোসা সহ দেখতে পাচ্ছেন, আর শসাটা অনেক কুচি। আর আপনারা যদি চান তাহলে খোসা ছিলেও করতে পারেন। আমি এখন একটা বলে উঠিয়ে নিচ্ছি শসাগুলো। নিয়ে আমি এখন এখানে একটা লেবুর অর্ধেকটা অংশ লাগবে আমার এই সালাদে, তাই আমি লেবুটা কেটে নিচ্ছি। এখন আমি লেবু থেকে রসটা বের করে নিব। আমি লেবুটার থেকে রস নিয়ে নিয়েছি। এখন আমি এখানে একটা লেবুর থেকে খোসাটা চিকন চিকন করে কেটে, পাতলা পাতলা করে কেটে একদম কুচি করে নিব। এই খোসাটা যেমন একটা ফ্লেভার হবে, তাছাড়া টেস্টও অন্যরকম লাগে এই সালাদে। তো আপনারা ট্রাই করতে পারেন, আমার তো ভীষণ ভালো লাগে। এবার এটা আমি দিয়ে দিচ্ছি শসায়। এবার আমি এই সালাদের জন্য নিয়ে নিচ্ছি তিনটা কাঁচামরিচ কুচি করে। সালাদটা আমি একটু স্পাইসি করে করব। নিয়ে নিচ্ছি একটু ধনিয়া পাতা, এগুলো আসলে যারা না দিতে চান এমনিতেও খেতে পারবেন, শুধু পিঙ্ক সল্ট আর শসা লেবু দিয়ে। আর আমি যেহেতু একটু মুখরোচকভাবেই করছি এটা, তাই আমি এখানে ধনিয়া পাতাটা আর লেবুর খোসাটা দিচ্ছি। তো এখন আমি নিয়ে নিয়েছি কুচি করে শসা, এখন দিয়ে দিচ্ছি অল্প কিছু পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি হাফ চামচের কম গোলমরিচ গুঁড়া। আমি নিয়ে নিয়েছি হাফ চা চামচ পিঙ্ক সল্ট, আপনারা জানেন ডায়েটে পিঙ্ক সল্টটাই ব্যবহার করা উচিত। নিয়ে নিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি পেঁয়াজ ধনিয়া পাতা কুচি, আর কাঁচামরিচটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লেবুর রস। এখন এটা ভালো করে আমি মিক্স করে নিব এবং এটা একটু কষলে কষলে মাখাতে হবে যাতে একটু জুসি হয়।
এটা বাটিতে করে খেতে অন্যরকম একটা টেস্ট। এখন আমি হয়ে গেছে আমার সালাদটা, এখন আমি ডেকোরেশনে চলে এসেছি। আমি প্রথমে যে শসা কেটে রেখেছিলাম সেটা লাভ শেপে দিয়ে আর লেটুস পাতা দিয়ে এটা সার্ভ করছি। লেটুস পাতাটাও আমার গাছে। তো এই তো হয়ে গেল। যারা ডায়েটের জন্য প্রস্তুত হচ্ছেন তারা এই সালাদটা অবশ্যই একবার করবেন এবং খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন।